খাদ্য জনসংবরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে সরকারি ন্যায্যমূল্যের দোকানে গুঁড়ো মশলা সরবরাহের সূচনা করা শুভ অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। উল্লেখ্য, এই কর্মসূচিতে রাজ্যের সরকারি ন্যায্যমূল্যের দোকানে লংতরায় গুঁড়ো মশলা ভোক্তাদের সরবরাহ করা হবে। রাজ্য সরকারকে মানুষের বান্ধব সরকার এবং সেই লক্ষ্যেই সমস্যা সমাধান করার জন্য সরকার কাজ করে চলেছে বলে অনুষ্ঠানে নিজের বক্তব্য উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই ভোকাল ফর লোকালের গুরুত্ব তুলে ধরেন তিনি। এবং যেটা বারবার বলার চেষ্টা করি যে আমাদের এই সরকার সমস্যা নিরসনের সরকার, সমস্যা জিয়ে রাখার সরকার এই সরকার না। এই সরকার মানুষ বান্ধব সরকার, মানুষের জন্য কাজ করার সরকার। এত সমস্যা, আর এইগুলো সমস্যা সমাধান করবেন আরেকটা সমস্যা, তো সমস্যা নিরসনের জন্য আমাদের সংখ্যাধিক্যের কারণে আমাদের আজকে আমরা সরকার গঠন করেছি। এবং যেহেতু একটা ট্রান্সপারেন্সি সরকার, সেই ট্রান্সপারেন্সি সরকার আপনারা অল্প কয়েকদিনের মধ্যে গত 5 বছর ধরে আপনারা দেখছেন কিভাবে আমরা চেষ্টা করছি যে কোনো সমস্যা আসবে তার জন্য এটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া যে কিভাবে সমাধান করা যায়, এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। এখানে যে আজকের এই মেসার অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রিজের যে ই টেন্ডারের মাধ্যমে ওনারা যে ভোক্তাদের 4 ধরনের মশলা এখানে সরবরাহ করবে, আপনারা এর মধ্যে কথাবার্তা হয়েছে, এবং ভোকাল ফর লোকাল এই কথাটাও এখানে এসছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন। এখন সেই ই টেন্ডারের মাধ্যমে আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রি তারাই কিন্তু পার্টিসিপেট করে সেই সুবিধাটা আমরা পেয়েছি। এই ধরনের আমরা বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে বলছি ত্রিপুরাতে তারা ইনভেস্ট করার জন্য ইনভেস্টার। সুন্দর পরিষেবা এবং সঠিক উদ্যোগের মাধ্যমে রাজ্যের ক্রেতাদের স্বার্থ সুনিশ্চিত করতে হবে এবং খাদ্য দপ্তর সেই লক্ষ্যেই কাজ করে চলেছে বলে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান। খুশি থাকে আমরা মনে করি যে আমাদের গুড গভর্নেন্স আমরা প্রদান করছি। তাই প্রতিটি ছোট ছোট বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমাদেরকে নির্দেশ প্রদান করেন দেখার জন্য, আমরাও মন্ত্রীরা যারা রয়েছি আমাদের অফিসারদেরকে সঙ্গে নিয়ে একটা পরিবারের মতো আমরা চলতে চাই, যাতে করে একটা সুন্দর সরকার আমরা জনমুখী সরকার প্রদান করতে পারি, যাতে ফুড ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং আমাদের রেশন ভাইরা ডিলাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো বন্ধুরা। তার পাশাপাশি আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে। আমি প্রত্যেক রেশন ডিলার ভাইরা যারা এখানে আছে, যারা বিভিন্ন মহকুমা থেকে এসছে, প্রত্যন্ত অঞ্চল থেকে এসছে, আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে প্রতিটা সংগঠন অ্যাসোসিয়েশন আপনারা প্রত্যেকে মিলে 3 মাস অন্তর অন্তর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প 3 মাস অন্তর অন্তর আপনারা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, করোনাকালে আমাদের রক্তের যে ধারাবাহিকতা ব্লাড ডোনেশনে তার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটেছে মানুষের মধ্যে ভয়ের জন্য। তারপর আবার সেটা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডাকে সারা দিয়ে রাজ্যের জনগণ বিভিন্ন সংস্থা সংগঠন সেই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। উল্লেখ্য, রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে রাজ্যেই বানানো গুঁড়ো মশলার স্বাদ নিজেদের রান্নায় পাবেন অসংখ্য মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।